মাইনের শিকার হয়েছে, চারাশুনের এমপি আমাদের পিটিয়েছে, রাস্তার মধ্যে ফেলে মেরেছে। আমাদের মাননীয় চারাশুনের সংসদ সদস্য, উনি চারাশুনের সংসদ সদস্য পাঁচের অনার, উনি প্রকাশ্যে যদি হকারদের সাপোর্ট দেয় যে হকার নারায়ণ গঞ্জের ফুটপাতে বসবে, তো সেখানে তো কেউ আর এসে একটা কথা বলে না। তাহলে কি আমরা অসহায় না তাদের কাছে? আমি জানি না প্রেস ক্লাব অসহায় কিনা, কিন্তু আমি অসহায় ফিল করি, কারণ আমি আমার নিজস্ব লোকজন নিয়ে, কর্মচারী কর্মকর্তা কাউন্সিলর লোকজন নিয়ে আমি ওইখানে তার মায়ের শিকার হয়েছি। চারাশুনের এমপি আমাদের পিটিয়েছে, রাস্তার মধ্যে ফেলে মেরেছে। ওই দিন অল্পের জন্য আমি বেঁচে গিয়েছিলাম আমার মায়ের দোয়ায়, আপনাদের নগরবাসীর দোয়ায়। তাহলে আমি তারপরও কি থেমে আছি? কই এরপরে তো কোনো একটা নারায়ণগঞ্জ শহরের কোনো কমিটি কথা বলে না, কেউ কথা বলে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনাদের মুখে, আপনাদের বাইরের একজনের মুখে শুনলাম যে আসেন সামাজিক আন্দোলন। আমি সামাজিক আন্দোলনে প্রস্তুত আছি, আমার সাথে কে আসবেন? আসেন আপনার আমার অফিসের সামনে, আমার অফিসের সামনে কিভাবে ট্রাক স্ট্যান্ড রেখেছে দেখেন, কিভাবে গাড়িগুলি রেখে দেয়, কিভাবে ব্লক করে দেয় দেখেন। এখানে তো আপনার ওই যে মালিক প্রতিনিধি আছে, আমাদের শঙ্কর কাকা বললো তার রাস্তা বাইরে মানে বড় করে দিতে, আর আমার কি তারা ব্রেকেট দিয়ে রেখেছে? এই এই দুঃখের কথা কার কাছে বলবো? আমাকে তারা ব্রেকেট দিয়ে রেখে দিয়েছে এখানে। আমার এখানে প্রতিদিন ফরেন গেস্ট আসতেছে, বিভিন্ন ধরনের গেস্ট আসতে, আমাকে রিকোয়েস্ট করতে হয় তাদের, প্লিজ আজকে এতটা পর্যন্ত এখানে ট্রাক রাইখেন না, আমার লোকজনকে পাঠাইতে হয়, পরিষ্কার করতে পারি না। নারায়ণগঞ্জ শহরে যা ইচ্ছা তাই হচ্ছে, মা বাপ নাই। এই জন্য গত বাজেট মিটিংও বলেছিলাম, সবাই আপনারা ঘুরে ফিরে বলেন কেন আপনারা এমপিদের কথা বলেন, আরে ভাই শহরে তো চলে ওনাদের নির্দেশে। আমি এখন এসপিকে একটা কথা বলি, এসপি শুনবে না, আমি এখন ডিজি সাহেবকে বলি শুনবে না, কারণ আমার তো বাহিনী নাই, আমি তো কেউ পিস্তল ঠেক দিতে পারবো না, না পারবো টাকা দিতে, না পারবো পিস্তল দিতে, না পারবো বাহিনী নিয়ে অ্যাটাক করতে। আমি না আপনাদের মধ্যে, আপনাদের নিয়ে আমি প্রতিবাদ করতে পারবো, আবার পারি না করে অনেক কিছুই পারি। যদি সম্ভব হয়, যদি না শুনে তাহলে কি করতে হবে সেটাও জানি, কিন্তু আমার কথা হলো আমার কাজ আমি করবো, আপনার কাজ আপনি করবেন, পাবলিকের কাজ পাবলিকে করবে, আমি অন্যের কাজ কেন করবো? আমি কেন ট্রাফিক ডিপার্টমেন্টের কাজ করবো কেন? ওয়াই বিআরটিএর বাসের পারমিশন দেয় ডিসি সাহেব, রাস্তা আমার, সারা নারায়ণগঞ্জ দখলে, আমরা নারায়ণগঞ্জের মানুষকে প্রতিবাদ করি না, আমরা কেউ প্রতিবাদ করি না, আমরা সকলেই চুপ। বাস আন্দোলন করতে যায় টিকিটের বর্ধিত ভাড়ার কথা বলতে যায়, রফিউর রাব্বি তার সন্তানকে হারাইছে, আমরা কেউ কথা বলতে পারি না। হোয়াট ইজ দিস? আপনাদের হয়ে দুই চার দশ কথা যা বলি সেটা হয়েছে যেমন আমার অর্থনৈতিক কোনো ট্যাক্স, এই ট্যাক্সের কথা আছে, তখন ট্যাক্স পানির বিল আবার আপনারা দিতে চান না, ওইটা আবার মকুব চান, আমি কই যাবো বলেন তো? আমরা যাই হোক, এনিওয়ে এনিওয়ে আমার মনে হয় এখন সময় এসেছে আমাদের আসলে সামাজিক আন্দোলন করে নারায়ণগঞ্জবাসীকে আবার জাগ্রত হওয়ার, এবং আমাদের যে কয়েকটা প্রবলেম বড় বড়, সেই প্রবলেমগুলি আমরা চিহ্নিত করে তারপরে কথা বলি। রাস্তাঘাট, ড্রেন, পার্ক, এগুলি এমনি হচ্ছে হবে।